লাগে ভালো লাগে ভালো তোমার মতো কেউ তো আমার সঙ্গী হলো সঙ্গী হলো ভাবতে আমার আজকে বড় লাগে ভালো লাগে ভালো তোমার মতো কেউ তো আমার সঙ্গী হলো সঙ্গী হলো করে দূরে দূরে নতুন জীবন শুরু কি হবে তা জানি না তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে কি করে মুখে আনি বুক করে দূরে দূরে নতুন জীবন শুরু কি হবে তা জানি না তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না দেরি সইবে না সইবে না তোমায় ছাড়া রাজ্যে আমার কাটবে না কাটবে না এখন আমার আর তো দেরি সইবে না সইবে না তোমায় ছাড়া রাজ্যে আমার কাটবে না কাটবে না দুঃখের দূরে দূরে নতুন জীবন শুরু কি হবে তা জানি না তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না লজ্জা করে বলতে আমার লজ্জা করে কি করে মুখে আনি ভুক করে দূরে দূরে নতুন জীবন শুরু ভুক করে দূরে দূরে নতুন জীবন শুরু কি হবে তা জানি না হে তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না ভুক করে দূরে দূরে নতুন জীবন শুরু কি হবে তা জানি না আমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ডাকলে
আমায় প্রেমের ইশারা। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না।
কোনো বাধা নাই তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় দুঃখ ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে দুঃখ ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় শুধু তোমায় শুধু তোমায় দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলাম কার প্রেমেতে হারিয়ে গেলাম পথারে পেলাম খুঁজে তারে ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলাম পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দুপা করে একাকি জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন এক পাদুপা করে একাকি জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন কি করি কি বলি মন সে তো জানে না জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলাম পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপন জনা এই তো সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপন জনা কি হলো কেন হলো মন সে তো জানে না জানে শুধু মন
যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলাম পথারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই দেখেছি নেই তুলনা যা দেখেছি নেই যাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই এই জীবনে আমার আর যাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ভাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই আজকে আমি আপনাদের কিছু রজনীগন্ধা ফুল দেখাবো এই দেখুন রজনীগন্ধা ফুল একেবারে নিচ থেকে তুলেছি এই ভিডিও শ্যুটটা কিন্তু আমি ক্যামেরা দিয়ে করেছি যে কারণে কি হয় ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে সেই ভিডিও কিন্তু কাইন্ড মাস্টারে সাপোর্ট করে না কেননা ক্যামেরার রেজুলেশন অনেক বেশি হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করবেন তারপর সেই ভিডিও আপনি এক্সপোর্ট করে আপনি মোবাইলে নেবেন মোবাইলে নিয়ে তারপর যদি কাইনমাস্টার দিয়ে আপনি এডিট করেন কাইনমাস্টার কেন মোবাইলে কোনো অ্যাপ দিয়েই ক্যামেরার ভিডিও এডিট করা যায় না সাপোর্ট করে না হাই রেজুলেশনের জন্য কিন্তু আমি কী করেছি মোবাইলে এডিট করতে করি তো আমি আমি যখন ভিডিও করেছি ক্যামেরায় তখন আমি কী করেছি যে দুটো ফরম্যাটে আমি ভিডিও শ্যুট করেছি একটি হচ্ছে 1080 মানে ক্যামেরায় যা থাকে হাই রেজুলেশন আরেকটি করেছি MP4 ফরম্যাটে
MP4 ফরম্যাটে ভিডিও শ্যুট করলে কি হয়, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়, কিন্তু মোবাইলে এডিট করা যায়। তাই আপনারা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, আপনাদের একটি টিপস দেবো। আপনারা মানে ডবল ভিডিও মুডে আপনারা শ্যুট করবেন, ভিডিওটা দুটো ফরম্যাটে সেভ হবে, একটি হচ্ছে MP4 ফরম্যাটে, আরেকটি হবে স্বাভাবিক মানে ক্যামেরার যে ফরম্যাট থাকে রেজুলেশন, হাই রেজুলেশন, সেই হাই রেজুলেশনে আপনার দুটো ফরম্যাটে ভিডিও শ্যুট হবে। এই যে দেখুন একটি ফুল, অসাধারণ ফুল, এটা কিন্তু MP4 ফরম্যাটে, খুব একটা রেজুলেশন ভালো না এবং ক্যামেরা খুব একটা ভালো হয়নি, কেননা মানে একেবারে লো রেজুলেশন, কিন্তু মোবাইলে চলে যাবে, এই হচ্ছে কথা। আপনারা মোবাইল দিয়ে যখন এডিট করবেন, আপনারা জানেনই যে একটু রেজুলেশন কম হয়ে যায়। দেখুন একটি ফুল, অসাধারণ একটি ফুল, লাল গোলাপি টাইপের, একেবারে পুরো লাল হয়ে আছে জমিটা। আমি গ্রামে গিয়েছিলাম এই ভিডিও শ্যুট করতে, আমি তো প্রায় ইসে যাই নার্সারিতে, বিভিন্ন রকম ফলের চারা ফুলের চারা দেখাই, তা চিন্তা করলাম যে এত তো নার্সারি ছবি তুলে এবার একটু গ্রামে যাই, মুক্ত পরিবেশে চারিদিকে সবুজ আর সবুজ, সেই ভিডিও একটু তুলি তারপর আপনাদের দেখাবো। তাই গিয়েছিলাম গ্রামে, সেই গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন একটি রজনীগন্ধার স্টিক, রজনীগন্ধা ফুল, অসাধারণ দেখতে। আপনারা গান শুনলেন, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার থাকে কপিরাইট ফ্রি সং আপনাদের অবশ্যই শোনাবো। আর আপনারা যদি আমার এই গান আপলোড আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান, যদি ডাউনলোড করেন, তাহলে এক কাজ করবেন, আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েস কিন্তু আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন। আমি কিন্তু আগাগোড়ায় সব ভিডিওতে বলি, আমি ভিডিও যদি 40 মিনিটে করি, 20 মিনিট আমার ভয়েস থাকবে আর 20 মিনিট আমার গান থাকবে। সেই 20 মিনিট আপনারা গানটা ইউজ করবেন আপনাদের চ্যানেলে, আর ভয়েসটা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হয় না, আপনাদেরও প্রবলেম হবে না, আমারও প্রবলেম হবে না। কেননা আমি ভয়েস দেবই, ভয়েস ছাড়া আমার চ্যানেল চলবে না, আমি এই কারণে ভয়েস দিই। আমি যদি 30 মিনিটের ভিডিও বানাই, আমার সেখানে কম করে 15 থেকে 16 মিনিট আমার ভয়েস থাকবে, আর বাকি গান থাকবে। আপনারা আগে গানটা শুনুন, আগে আমি গান চালাই, আগে গান চলবে তারপর আমার ভয়েস। আশা করি আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের কিছু রজনীগন্ধা ফুল দেখাবো। এই দেখুন রজনীগন্ধা ফুল, একেবারে নিচ থেকে তুলেছি। এই ভিডিও শ্যুটটা কিন্তু আমি ক্যামেরা দিয়ে করেছি, যে কারণে কি হয়, ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে সেই ভিডিও কিন্তু কাইন মাস্টারে সাপোর্ট করে না, কেননা ক্যামেরার রেজুলেশন অনেক বেশি, হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করবেন, তারপর সেই ভিডিও আপনি এক্সপোর্ট করে আপনি মোবাইলে নেবেন, মোবাইলে নিয়ে তারপর যদি কাইন মাস্টার দিয়ে আপনি এডিট করেন, কাইন মাস্টার কেন, মোবাইলে কোনো অ্যাপ দিয়েই ক্যামেরার ভিডিও এডিট করা যায় না, সাপোর্ট করে না হাই রেজুলেশনের জন্য। কিন্তু আমি কি করেছি, মোবাইলে এডিট করতে করি তো, আমি যখন ভিডিও করেছি ক্যামেরায়, তখন আমি কি করেছি যে দুটো ফরম্যাটে আমি ভিডিও শ্যুট করেছি, একটি হচ্ছে 1080 মানে ক্যামেরায় যা থাকে হাই রেজুলেশন, আরেকটি করেছি MP4 ফরম্যাটে। MP4 ফরম্যাটে ভিডিও শ্যুট করলে কি হয়, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়, কিন্তু মোবাইলে এডিট করা যায়। তাই আপনারা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, আপনাদের একটি টিপস দেবো। আপনারা মানে ডবল ভিডিও মুডে আপনারা শ্যুট করবেন, ভিডিওটা দুটো ফরম্যাটে সেভ হবে, একটি হচ্ছে MP4 ফরম্যাটে, আরেকটি হবে স্বাভাবিক মানে ক্যামেরার যে ফরম্যাট থাকে রেজুলেশন, হাই রেজুলেশন, সেই হাই রেজুলেশনে আপনার দুটো ফরম্যাটে ভিডিও শ্যুট হবে।
এই যে দেখুন একটি ফুল, অসাধারণ ফুল। এটা কিন্তু MP4 ফরম্যাটে, খুব একটা রেজলিউশন ভালো না এবং ক্যামেরা খুব একটা ভালো হয়নি, কেননা মানে একেবারে লো রেজলিউশন, কিন্তু মোবাইলে চলে যাবে, এই হচ্ছে কথা। আপনারা মোবাইল দিয়ে যখন এডিট করবেন, আপনারা জানেনই যে একটু রেজলিউশন কম হয়ে যায়। দেখুন একটি ফুল, অসাধারণ একটি ফুল, লাল গোলাপি টাইপের, একেবারে পুরো লাল হয়ে আছে জমিটা। আমি গ্রামে গিয়েছিলাম এই ভিডিও শ্যুট করতে, আমি তো প্রায় ইসে যাই নার্সারিতে, বিভিন্ন রকম ফলের চারা ফুলের চারা দেখাই, তা চিন্তা করলাম যে এত তো নার্সারি ছবি তুলে এবার একটু গ্রামে যাই, মুক্ত পরিবেশে চারিদিকে সবুজ আর সবুজ, সেই ভিডিও একটু তুলি তারপর আপনাদের দেখাবো। তাই গিয়েছিলাম গ্রামে, সেই গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন একটি রজনীগন্ধার স্টিক, রজনীগন্ধা ফুল, অসাধারণ দেখতে। আপনারা গান শুনলেন, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার থাকে কপিরাইট ফ্রি সং আপনাদের অবশ্যই শোনাবো, আর আপনারা যদি আমার এই গান আপলোড আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান, যদি ডাউনলোড করেন তাহলে এক কাজ করবেন, আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েস কিন্তু আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন। আমি কিন্তু আগাগোড়াই সব ভিডিওতে বলি, আমি ভিডিও যদি 40 মিনিটে করি, 20 মিনিট আমার ভয়েস থাকবে আর 20 মিনিট আমার গান থাকবে। সেই 20 মিনিট আপনারা গানটা ইউজ করবেন আপনাদের চ্যানেলে, আর ভয়েসটা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হয় না, আপনাদেরও প্রবলেম হবে না, আমারও প্রবলেম হবে না। কেননা আমি ভয়েস দেবই, ভয়েস ছাড়া আমার চ্যানেল চলবে না, আমি এই কারণে ভয়েস দিই। আমি যদি 30 মিনিটের ভিডিও বানাই, আমার সেখানে কম করে 15 থেকে 16 মিনিট আমার ভয়েস থাকবে, আর বাকি গান থাকবে। আপনারা আগে গানটা শুনুন, আগে আমি গান চালাই, আগে গান চলবে তারপর আমার ভয়েস। আশা করি আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের কিছু রজনীগন্ধা ফুল দেখাবো। এই দেখুন রজনীগন্ধা ফুল, একেবারে নিচ থেকে তুলেছি। এই ভিডিও শ্যুটটা কিন্তু আমি ক্যামেরা দিয়ে করেছি, যে কারণে কি হয় ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে সেই ভিডিও কিন্তু কাইন মাস্টারে সাপোর্ট করে না, কেননা ক্যামেরার রেজুলেশন অনেক বেশি, হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করবেন, তারপর সেই ভিডিও আপনি এক্সপোর্ট করে আপনি মোবাইলে নেবেন, মোবাইলে নিয়ে তারপর যদি কাইন মাস্টার দিয়ে আপনি এডিট করেন, কাইন মাস্টার কেন, মোবাইলে কোনো অ্যাপ দিয়েই ক্যামেরার ভিডিও এডিট করা যায় না, সাপোর্ট করে না হাই রেজুলেশনের জন্য। কিন্তু আমি কী করেছি, মোবাইলে এডিট করতে করি তো, আমি যখন ভিডিও করেছি ক্যামেরায়, তখন আমি কী করেছি যে দুটো ফরম্যাটে আমি ভিডিও শ্যুট করেছি। একটি হচ্ছে 1080 মানে ক্যামেরায় যা থাকে হাই রেজলিউশন, আরেকটি করেছি MP4 ফরম্যাটে। MP4 ফরম্যাটে ভিডিও শ্যুট করলে কী হয়, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয়, কিন্তু মোবাইলে এডিট করা যায়। তাই আপনারা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, আপনাদের একটি টিপস দেবো, আপনারা মানে ডবল ভিডিও মুডে আপনারা শ্যুট করবেন, ভিডিওটা দুটো ফরম্যাটে সেভ হবে, একটি হচ্ছে MP4 ফরম্যাটে, আরেকটি হবে স্বাভাবিক মানে ক্যামেরার যে ফরম্যাট থাকে রেজুলেশন, হাই রেজুলেশন, সেই হাই রেজুলেশনে আপনার দুটো ফরম্যাটে ভিডিও শ্যুট হবে। এই যে দেখুন একটি ফুল, অসাধারণ ফুল, এটা কিন্তু MP4 ফরম্যাটে, খুব একটা রেজলিউশন ভালো না এবং ক্যামেরা খুব একটা ভালো হয়নি, কেননা মানে একেবারে লো রেজলিউশন, কিন্তু মোবাইলে চলে যাবে, এই হচ্ছে কথা। আপনারা মোবাইল দিয়ে যখন এডিট করবেন, আপনারা জানেনই যে একটু রেজলিউশন কম হয়ে যায়। দেখুন একটি ফুল, অসাধারণ একটি ফুল, লাল গোলাপি টাইপের, একেবারে পুরো লাল হয়ে আছে জমিটা। আমি গ্রামে গিয়েছিলাম এই ভিডিও শ্যুট করতে,
আমি তো প্রায় ইসে যাই নার্সারিতে, বিভিন্ন রকম ফলের চারা ফুলের চারা দেখাই। তা চিন্তা করলাম যে এত তো নার্সারি ছবি তুলি, এবার একটু গ্রামে যাই মুক্ত পরিবেশে, চারিদিকে সবুজ আর সবুজ, সেই ভিডিও একটু তুলি তারপর আপনাদের দেখাবো। তাই গিয়েছিলাম গ্রামে, সেই গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন একটি রজনীগন্ধার স্টিক, রজনীগন্ধা ফুল, অসাধারণ দেখতে। আপনারা গান শুনলেন, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার থাকে কপিরাইট ফ্রি সং আপনাদের অবশ্যই শোনাবো। আর আপনারা যদি আমার এই গান আপলোড, আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান, যদি ডাউনলোড করেন, তাহলে এক কাজ করবেন, আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েস কিন্তু আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন। আমি কিন্তু আগাগোড়াই সব ভিডিওতে বলি, আমি ভিডিও যদি 40 মিনিটে করি, 20 মিনিট আমার ভয়েস থাকবে আর 20 মিনিট আমার গান থাকবে। সেই 20 মিনিট আপনারা গানটা ইউজ করবেন আপনাদের চ্যানেলে, আর ভয়েসটা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন। তাহলে আর কোনো অসুবিধা হয় না, আপনাদেরও প্রবলেম হবে না, আমারও প্রবলেম হবে না। কেননা আমি ভয়েস দেবই, ভয়েস ছাড়া আমার চ্যানেল চলবে না, আমি এই কারণে ভয়েস দিই। আমি যদি 30 মিনিটের ভিডিও বানাই, আমার সেখানে কম করে 15 থেকে 16 মিনিট আমার ভয়েস থাকবে, আর বাকি গান থাকবে। আপনারা আগে গানটা শুনুন, আগে আমি গান চালাই, আগে গান চলবে তারপর আমার ভয়েস। আশা করি আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের কিছু রজনীগন্ধা ফুল দেখাবো। এই দেখুন রজনীগন্ধা ফুল, একেবারে নিচ থেকে তুলেছি। এই ভিডিও শ্যুটটা কিন্তু আমি ক্যামেরা দিয়ে করেছি, যে কারণে কি হয়, ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে সেই ভিডিও কিন্তু কাইন্ড মাস্টারে সাপোর্ট করে না, কেননা ক্যামেরার রেজুলেশন অনেক বেশি, হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করবেন, তারপর সেই ভিডিও আপনি এক্সপোর্ট করে আপনি মোবাইলে নেবেন, মোবাইলে নিয়ে তারপর যদি কাইন্ড মাস্টার দিয়ে আপনি এডিট করেন, কাইন্ড মাস্টার কেন, মোবাইলে কোনো অ্যাপ দিয়েই ক্যামেরার ভিডিও এডিট করা যায় না, সাপোর্ট করে না হাই রেজুলেশনের জন্য। কিন্তু আমি কি করেছি, মোবাইলে এডিট করতে করি তো, আমি যখন ভিডিও করেছি ক্যামেরায়, তখন আমি কি করেছি যে দুটো ফরম্যাটে আমি ভিডিও শ্যুট করেছি। একটি হচ্ছে 1080 মানে ক্যামেরায় যা থাকে হাই রেজুলেশন, আরেকটি করেছি MP4 ফরম্যাটে ভিডিও শ্যুট করলে কি হয়, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় কিন্তু মোবাইলে এডিট করা যায়। তাই আপনারা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, আপনাদের একটি টিপস দেবো, আপনারা মানে ডবল ভিডিও মুডে আপনারা শ্যুট করবেন, ভিডিওটা দুটো ফরম্যাটে সেভ হবে, একটি হচ্ছে MP4 ফরম্যাটে, আরেকটি হবে স্বাভাবিক মানে ক্যামেরার যে ফরম্যাট থাকে রেজুলেশন, হাই রেজুলেশন, সেই হাই রেজুলেশনে আপনার দুটো ফরম্যাটে ভিডিও শ্যুট হবে। এই যে দেখুন একটি ফুল, অসাধারণ ফুল, এটা কিন্তু MP4 ফরম্যাটে, খুব একটা রেজুলেশন ভালো না এবং ক্যামেরা খুব একটা ভালো হয়নি, কেননা মানে একেবারে লো রেজুলেশন, কিন্তু মোবাইলে চলে যাবে, এই হচ্ছে কথা। আপনারা মোবাইল দিয়ে যখন এডিট করবেন, আপনারা জানেনই যে একটু রেজুলেশন কম হয়ে যায়। দেখুন একটি ফুল, অসাধারণ একটি ফুল, লাল গোলাপি টাইপের, একেবারে পুরো লাল হয়ে আছে জমিটা। আমি গ্রামে গেছিলাম এই ভিডিও শ্যুট করতে, আমি তো প্রায় ইসে যাই নার্সারিতে, বিভিন্ন রকম ফলের চারা ফুলের চারা দেখাই। তা চিন্তা করলাম যে এত তো নার্সারি ছবি তুলি, এবার একটু গ্রামে যাই মুক্ত পরিবেশে, চারিদিকে সবুজ আর সবুজ, সেই ভিডিও একটু তুলি তারপর আপনাদের দেখাবো। তাই গিয়েছিলাম গ্রামে, সেই গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন একটি রজনীগন্ধার স্টিক, রজনীগন্ধা ফুল, অসাধারণ দেখতে। আপনারা গান শুনলেন, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার থাকে কপিরাইট ফ্রি সং আপনাদের অবশ্যই শোনাবো।
আর আপনারা যদি আমার এই গান আপলোড আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান, যদি ডাউনলোড করেন, তাহলে এক কাজ করবেন, আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েস কিন্তু আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন। আমি কিন্তু আগাগোড়াই সব ভিডিওতে বলি, আমি ভিডিও যদি 40 মিনিটে করি, 20 মিনিট আমার ভয়েস থাকবে আর 20 মিনিট আমার গান থাকবে। সেই 20 মিনিট আপনারা গানটা ইউজ করবেন আপনাদের চ্যানেলে আর ভয়েসটা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হয় না, আপনাদেরও প্রবলেম হবে না, আমারও প্রবলেম হবে না। কেননা আমি ভয়েস দেবই, ভয়েস ছাড়া আমার চ্যানেল চলবে না, আমি এই কারণে ভয়েস দিই। আমি যদি 30 মিনিটের ভিডিও বানাই, আমার সেখানে কম করে 15 থেকে 16 মিনিট আমার ভয়েস থাকবে আর বাকি গান থাকবে। আপনারা আগে গানটা শুনুন, আগে আমি গান চালাই, আগে গান চলবে তারপর আমার ভয়েস। আশা করি আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের কিছু রজনীগন্ধা ফুল দেখাবো। এই দেখুন রজনীগন্ধা ফুল, একেবারে নিচ থেকে তুলেছি। এই ভিডিও শ্যুটটা কিন্তু আমি ক্যামেরা দিয়ে করেছি, যে কারণে কি হয়, ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে সেই ভিডিও কিন্তু কাইন্ড মাস্টারে সাপোর্ট করে না, কেননা ক্যামেরার রেজুলেশন অনেক বেশি, হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করবেন, তারপর সেই ভিডিও আপনি এক্সপোর্ট করে আপনি মোবাইলে নেবেন, মোবাইলে নিয়ে তারপর যদি কাইন্ড মাস্টার দিয়ে আপনি এডিট করেন, কাইন্ড মাস্টার কেন, মোবাইলে কোনো অ্যাপ দিয়েই ক্যামেরার ভিডিও এডিট করা যায় না, সাপোর্ট করে না হাই রেজুলেশনের জন্য। কিন্তু আমি কী করেছি, মোবাইলে এডিট করতে করি তো, আমি যখন ভিডিও করেছি ক্যামেরায়, তখন আমি কী করেছি যে দুটো ফরম্যাটে আমি ভিডিও শ্যুট করেছি। একটি হচ্ছে 1080 মানে ক্যামেরায় যা থাকে হাই রেজুলেশন, আরেকটি করেছি MP4 ফরম্যাটে ভিডিও শ্যুট করলে কী হয়, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় কিন্তু মোবাইলে এডিট করা যায়। তাই আপনারা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন, আপনাদের একটি টিপস দেবো, আপনারা মানে ডবল ভিডিও মুডে আপনারা শ্যুট করবেন, ভিডিওটা দুটো ফরম্যাটে সেভ হবে, একটি হচ্ছে MP4 ফরম্যাটে, আরেকটি হবে স্বাভাবিক মানে ক্যামেরার যে ফরম্যাট থাকে রেজুলেশন হাই রেজুলেশন, সেই হাই রেজুলেশনে আপনার দুটো ফরম্যাটে ভিডিও শ্যুট হবে। এই যে দেখুন একটি ফুল, অসাধারণ ফুল, এটা কিন্তু MP4 ফরম্যাটে, খুব একটা রেজুলেশন ভালো না এবং ক্যামেরা খুব একটা ভালো হয়নি, কেননা মানে একেবারে লো রেজুলেশন, কিন্তু মোবাইলে চলে যাবে, এই হচ্ছে কথা। আপনারা মোবাইল দিয়ে যখন এডিট করবেন, আপনারা জানেনই যে একটু রেজুলেশন কম হয়ে যায়। দেখুন একটি ফুল, অসাধারণ একটি ফুল, লাল গোলাপি টাইপের, একেবারে পুরো লাল হয়ে আছে জমিটা। আমি গ্রামে গেছিলাম এই ভিডিও শ্যুট করতে, আমি তো প্রায় ইসে যাই নার্সারিতে, বিভিন্ন রকম ফলের চারা ফুলের চারা দেখাই, তা চিন্তা করলাম যে এত তো নার্সারি ছবি তুলি, এবার একটু গ্রামে যাই মুক্ত পরিবেশে, চারিদিকে সবুজ আর সবুজ, সেই ভিডিও একটু তুলি তারপর আপনাদের দেখাবো। তাই গিয়েছিলাম গ্রামে, সেই গ্রামের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন একটি রজনীগন্ধার স্টিক, রজনীগন্ধা ফুল, অসাধারণ দেখতে। আপনারা গান শুনলেন, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার থাকে কপিরাইট ফ্রি সং আপনাদের অবশ্যই শোনাবো, আর আপনারা যদি আমার এই গান আপলোড আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান, যদি ডাউনলোড করেন, তাহলে এক কাজ করবেন, আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েস কিন্তু আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন। আমি কিন্তু আগাগোড়াই সব ভিডিওতে বলি, আমি ভিডিও যদি 40 মিনিটে করি, 20 মিনিট আমার ভয়েস থাকবে আর 20 মিনিট আমার গান থাকবে। সেই 20 মিনিট আপনারা গানটা ইউজ করবেন আপনাদের চ্যানেলে আর ভয়েসটা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হয় না, আপনাদেরও প্রবলেম হবে না, আমারও প্রবলেম হবে না। কেননা আমি ভয়েস দেবই, ভয়েস ছাড়া আমার চ্যানেল চলবে না, আমি এই কারণে ভয়েস দিই।
আমি যদি 30 মিনিটের ভিডিও বানাই আমার সেখানে কম করে 15 থেকে 16 মিনিট আমার ভয়েস থাকবে আর বাকি গান থাকবে। আপনারা আগে গানটা শুনুন, আগে আমি গান চালাই, আগে গান চলবে তারপর আমার ভয়েস। আশা করি আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের কিছু রজনীগন্ধা ফুল দেখাবো। এই দেখুন রজনীগন্ধা ফুল, একেবারে নিচ থেকে তুলেছি। এই ভিডিও শ্যুটটা কিন্তু আমি ক্যামেরা দিয়ে করেছি, যে কারণে কি হয় ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলে সেই ভিডিও কিন্তু কাইন্ড মাস্টারে সাপোর্ট করে না, কেননা ক্যামেরার রেজুলেশন অনেক বেশি, হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে আপনি কোনো ভিডিও তৈরি করবেন, তারপর সেই ভিডিও আপনি এক্সপোর্ট করে আপনি মোবাইলে নেবেন, মোবাইলে নিয়ে তারপর যদি কাইন্ড মাস্টার দিয়ে আপনি এডিট করেন, কাইন্ড মাস্টার কেন, মোবাইলে কোনো অ্যাপ দিয়েই ক্যামেরার ভিডিও এডিট করা যায় না, সাপোর্ট করে না হাই রেজুলেশনের জন্য। কিন্তু আমি কী করেছি, মোবাইলে এডিট করতে করি তো আমি, আমি যখন ভিডিও করেছি কে ক্যামেরায় তখন আমি কী করেছি যে দুটো ফরম্যাটে আমি ভিডিও শ্যুট করেছি। একটি হচ্ছে 1080 মানে ক্যামেরায় যা থাকে হাই রেজুলেশন, আরেকটি করেছি MP4 ফরম্যাটে। MP4 ফরম্যাটে ভিডিও শ্যুট করলে কী হয়, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হয় কিন্তু মোবাইলে এডিট করা যায়। তাই আপনারা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন আপনাদের একটি টিপস দেবো, আপনারা মানে ডবল ভিডিও মুডে আপনারা শ্যুট করবেন, ভিডিওটা দুটো ফরম্যাটে সেভ হবে, একটি হচ্ছে MP4 ফরম্যাটে, আরেকটি হবে স্বাভাবিক মানে ক্যামেরার যে ফরম্যাট থাকে রেজুলেশন হাই রেজুলেশন, সেই হাই রেজুলেশনে আপনার দুটো ফরম্যাটে ভিডিও শ্যুট হবে। এই যে দেখুন একটি ফুল, অসাধারণ ফুল, এটা কিন্তু MP4 ফরম্যাটে, খুব একটা রেজুলেশন ভালো না এবং ক্যামেরা খুব একটা ভালো হয়নি, কেননা মানে একেবারে লো রেজুলেশন, কিন্তু মোবাইলে চলে যাবে, এই হচ্ছে কথা। আপনারা মোবাইল দিয়ে যখন এডিট করবেন আপনারা জানেনই যে একটু রেজুলেশন কম হয়ে যায়। দেখুন একটি ফুল, অসাধারণ একটি ফুল, লাল গোলাপি টাইপের, একেবারে পুরো লাল হয়ে আছে জমিটা। আমি